রাজু, আপনি জানেন যে হচ্ছে যে রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ র্যাব এবং হচ্ছে পুলিশের যে ভ্রাম্যমাণ আদালত আছে তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ইদানিং আমরা সরব হতে দেখেছি। মূলত রমজান মাসের শুরু থেকেই তারা হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনগুলো, দুই সিটি কর্পোরেশন তাদের যে সমস্ত মার্কেট রয়েছে সেই জায়গাগুলোতে যে যে ধরনের সবজি, কাঁচামাল, তার মাংস বা মুদিপূর্ণ যা কিছু আছে তারা যে মূল্য তালিকা নির্ধারণ করে দিয়েছেন সেই মূল্য তালিকা অনুযায়ী সব কিছু বিক্রি ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দামের থেকে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলোকে মনিটরিং করার জন্য তারা নিয়মিত রমজানের শুরু থেকে আসলে অভিযান চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত। মূলত দুপুর একটার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই মার্কেটে হচ্ছে যে আপনার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত মোট বিভিন্ন অভিযোগে মোট আটজনকে, আটটি দোকান, মানে দোকান বা চারটি প্রতিষ্ঠানকে বিশেষ করে কারা যে অনেকে হচ্ছে আপনার ফুটপাতের জায়গা দখল করে মানুষের পথ চলাচলে বাধা সৃষ্টি করেছেন, কেউ আবার হচ্ছে সিটি কর্পোরেশনের যে মূল্য তালিকা রয়েছে তা প্রদর্শন করেননি, এইরকম অভিযোগে মোট আটটা প্রতিষ্ঠানকে প্রায় লাখখানিক টাকা হচ্ছে যে আপনার জরিমানা করা হয়েছে। তো আমাদের সাথে আসলে এই মুহূর্তে আছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাজিদ আনোয়ার, আমরা এখন কথা বলবো তার সাথে যদি আজকে এই মার্কেটটা ঘুরে হচ্ছে যে এখন পর্যন্ত আপনি কী দেখেছেন এবং এই মার্কেটের সার্বিক পরিস্থিতি কি যদি একটু বলতেন। ধন্যবাদ। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজকে আমরা মোহাম্মদপুর টাউন হল বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করছি। তো এখানে এসে আমরা যা দেখলাম যে মাংসের যারা দোকানদার আছেন তারা মোটামুটি সবাই মূল্য তালিকা প্রদর্শন করছেন এবং ক্রেতারাও নির্ধারিত মূল্যে তারা কিনতে পারছেন। তো সবজির কিছু দোকান, সবজির দোকান এবং কিছু মুদির দোকানদার তারা ওইখানে আমরা কিছু ত্রুটি পেয়েছি, যেমন সবজির দোকানে কয়েকটা দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয় নাই এবং কিছু মুদির দোকানে ছোলা, তারপর পেঁয়াজ কয়েকটা, কয়েকটা এই ধরনের পণ্যের দাম একটু বেশি রাখছে। তো এই সকল অপরাধে মোট আটটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন এবং সিটি কর্পোরেশন আইনে বিভিন্ন ধারায় 95,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজু, আপনি শুনছিলেন যে তিনি বলছেন যে এখন পর্যন্ত আটজনকে মোট হচ্ছে যে 95,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি র্যাব, পুলিশ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, ভোক্তা সংরক্ষণ অধিকার তারা হচ্ছে যে আজকে মূলত হচ্ছে সরব হয়েছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, বিশেষ করে হচ্ছে যে ফলের দোকান, সবজি মার্কেট।